আবুধাবিতে তৈরি করা হয়েছে স্বামী নারায়ণ মন্দির, সেইটি ওই মুসলিম প্রধান দেশের প্রথম হিন্দু মন্দির। বুধবার বসন্ত পঞ্চমীর দিনে সেই মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনের মাধ্যমে তৈরি হল ইতিহাস। বাপাস নামের সংস্থা এই মন্দির তৈরি করেছে। ওই সংস্থা ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি করেছে হিন্দু মন্দির। আবুধাবির এই মন্দির উদ্বোধন উপলক্ষে বাপাস বিশ্বের 1200টি হিন্দু মন্দিরে আরতির আয়োজন করেছিল। আবুধাবিতে মন্দির উদ্বোধনের পর সেখানেও আরতি করেছেন তিনি। ওই মন্দির উদ্বোধনের আগে গঙ্গা এবং যমুনা জল ঢেলেছেন প্রধানমন্ত্রী। আবুধাবির শেখ জায়েদ হাইওয়ের ধারে 27 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে মন্দির। পাথর দিয়ে তৈরি এই মন্দির নির্মাণের খরচ পড়বে প্রায় 700 কোটি টাকা। প্রাচীন হিন্দু মন্দিরের ঢঙে এ মন্দির তৈরি করা হয়েছে। এ মন্দিরের বিষয়ে বাপাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান স্বামী ব্রহ্মাভি হরিদাস বলেছেন, বিজ্ঞানসম্মতভাবে প্রাচীন বিভিন্ন মন্দিরের আদল একত্রিত করে এ মন্দির বানানো হয়েছে। চাপ তাপ সিসমিক মুভমেন্ট মাপার জন্য মন্দিরের প্রত্যেক স্তরে রয়েছে উচ্চ প্রযুক্তি সেন্সর। সেই সেন্সর সবসময় তথ্য পাঠাবে। এলাকা ভূমিকম্প প্রবণ, তার থেকে মন্দিরকে সুরক্ষিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ মন্দির তৈরিতে কোনো ধাতুর ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। রাজস্থান থেকে 20,000 টন পাথর আবুধাবিতে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। 2019 সাল থেকে এ মন্দির তৈরির কাজ চলছিল। 5 বছরের মধ্যে মন্দির তৈরি হয়েছে। তার উদ্বোধন হল মোদির হাতে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।